Hey guys, this is Apurva. A big welcome to our YouTube channel, View Apurva Vlogs. ব্লগ কীভাবে স্টার্ট করবো সেটাই আমি আজকে ভাবছি, কারণ আজকে তোমাদের দিদিভাই হয়ে গেছে একদম ডাউন, মানে শরীর খারাপ। তো যাই হোক, অফিসের কাজকর্ম করে সব কিছু করে ভাবলাম যে একটা ব্লগ তো বানাতে হবে, যাই হোক। তো জাস্ট র্যান্ডম ক্যাজুয়ালি যাই শব্দটা ইউজ করে সেইভাবে ব্লগ স্টার্ট করছি। আর এই যে তোমাদের দিদিভাই, দেখো বললো যে আমি ক্যামেরা থেকে তাকা পড়ে, যেই বললাম দিদিভাই দেখো মুখটা ঘুরে এরকম করে তাকাচ্ছি। আমার একটা কথা মনে পড়ে গেল, এই যে আমাদের ব্যালকনিটা দেখছো, ঘুরে ব্যালকনি না, ডাইনিং রুমের যে সিলিংটা রয়েছে, আর ডাইনিং রুমটা অনেকটা খালি খালি লাগছে না, তো সেটাকেই আজকে ডেকোরেট করি কিছুটা, তো সেই প্ল্যানিংটাই করলাম। তো চলো লেট না করে ডেকোরেশনের জিনিসগুলো বের করে ফেলি। তো ডেকোরেশনের জিনিস আমি বের করে ফেলেছি, আর এই হচ্ছে আমার ডেকোরেশনের জিনিস, মানি প্ল্যান্ট। এটা আর্টিফিশিয়াল মানি প্ল্যান্ট, এটা আমি লাস্ট ইয়ার না, মানে আগের উত্তরাখণ্ডের ওখান থেকে আমরা অ্যামাজন থেকে নিয়েছিলাম। এক্স্যাক্ট এর প্রাইসটা আমার মনে নেই, বাট এটা দেখতে খুবই সুন্দর লাগে, মানে একদম দেখে মনে হয় অরিজিনাল একদম। তো এটাই ফটাফট ব্যাস উপরে লাগিয়ে দিই আমি, আর কিছু নেই। এই এতগুলো আছে মানি প্ল্যান্ট। এই আর্টিফিশিয়াল মানি প্ল্যান্টগুলো দেয়ালের সাথে স্টিক করা খুবই ইজি, যা স্যালো টেপ বা ট্রান্সপারেন্ট টেপ যেমনই থাকে সেগুলোর সাথে যেমনভাবে ডেকোরেট করতে চাও সেরকমভাবে ডিজাইন অনুযায়ী মানি প্ল্যান্টগুলোকে লাগিয়ে টেপের সাথে আটকে দাও, ভেরি সিম্পল ওয়েতে এটা লেগে যায়। এই শীতের সময়তে সন্ধ্যাবেলাতে রেডি হওয়ার একটা কারণ আছে, দেখতেই পাচ্ছ যে আমিও রেডি হয়ে আছি, আর হঠাৎ করে শরীর খারাপ সব গায়েব হয়ে গেল, বলা ভুল, শরীর খারাপ গায়েব হয়নি, বাট একটা ইনভিটেশন আছে, যেহেতু এই নিচের কোয়ার্টারে একটা বাচ্চা মেয়ের জন্মদিন আছে, সেই জন্য তারা ইনভিটেশন করেছিল যে আজকে জন্মদিনে যাওয়ার জন্য। তো প্রথম থেকে তো ইনসিস্ট করছিল যে আমি যাবো না, বাট আমি তাকে বোঝালাম যে না যাওয়ার দরকার, তো হ্যাঁ, তো আমরা দুজন আমি তো রেডি হয়েছি আর এও রেডি হয়ে গেছে, এবার জাস্ট অনেকটা বেজে গেছে 7:30 অলমোস্ট, আর শীতের সময় বুঝতে পারছো 7:30 বা অনেকটা রাত্রি, তো লেট না করে এবার আমরা বেরিয়ে যাই বার্থডে পার্টিতে, আর গিফট সব রেডি, তো চলো দেখি পার্টিতে কী হয় কি না হয়। যখন আমরা পার্টিতে এলাম তখন অলমোস্ট সব কিছু রেডি হয়ে গেছিলো, বাস স্ক্যান্ডেল স্টিক লাগিয়ে এবার কেক কাটিংয়ের পালা। কেক কাটিংয়ের পর অ্যাজ ইউজুয়াল যেমন হয় বেলুনগুলোকে ফাটানো, ছেলে মেয়েদেরকে কেক খাওয়ানো, ফ্যামিলিদের সাথে কিছু সেলফি, সবাই গিফট দেওয়া, আজকে বাচ্চাদেরই মজা, সমস্ত গিফট পাবে। আর এই যে এদিকে আমি ভাবলাম একটু দেখিয়ে দিই যে আমার উপস্থিতি এখানে আছে, আর এই যে পিউ। সমস্ত কিছু হয়ে যাওয়ার পরে এবার যে সমস্ত মহিলারা এসেছিলো তাদের সাথে বাচ্চার একটা ফটো। পার্টি সেরে আমি তো চলে এসেছি, বাট এখনও পিউ আসেনি, বালিশটা খালি খালি লাগছে, মানে কি বলবো, এখন ওর জন্য ওয়েট করছি যে কখন ও আসবে। আর এই সময়তে আমার অ্যাজ ইউজুয়াল অফিসের কাজ আছে, তাই ল্যাপটপ নিয়ে বসে পড়েছি, অফিসের কাজ করছিলাম, আর দেখি কী করা যায়, কতক্ষণ ও আসে। বিয়ের জিনিস দেখলে একটু লজ্জা তো লাগেই, তাই না? এসে গেছে ম্যাডাম, দেখছো বেল মারছে, খুলতে হবে এবার। দেখছো প্রথমে মুখটা একদম বিরক্ত হয়ে আছে যেহেতু আমি দরজাটা লাগিয়ে দিয়েছি বলে, তারপর যখন দেখছি ভিডিও হচ্ছে দেখো হাসতে লেগে গেল। এই যে দেখো ম্যাডাম চলে এসেছে পার্টি করে আজকে। হ্যাঁ, পার্টি শার্টি করে চলে এলে? ইয়েস, ভেরি গুড ভেরি গুড।
তো আমরা দুজন চলে এসেছি আর বাইরে এতটা পরিমাণ ঠান্ডা লাগছিল, এবার জাস্ট আমাদের ওয়েট করছে লেপটা। তো এই ছিল আজকের দিন আর এই ছিল আজকে আমাদের পার্টি। সিম্পলের মধ্যে দিন ভালোই গেল। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবে না। ওকে টাটা, বাই।